রাজস্থানের মাটিতে লুকিয়ে রয়েছে বহু রহস্য। বিকেল হতে না হতে সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় মন্দির চত্বর। গ্রামবাসীদের বিশ্বাস, রাত নামলেই মন্দির চত্বরে অভিশপ্ত ছায়া মূর্তিরা ঘুরে বেড়ায়। কি এই মন্দির, মন্দিরের নাম কি, এই মন্দিরের আসল রহস্য কি, জানতে হলে পুরো ভিডিওটিকে দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এমন নতুন নতুন রহস্য জানার জন্য। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম পূজা। ইলুমিনেটেড পূজাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি অ্যাডভেঞ্চার বা রহস্য রোমাঞ্চ পছন্দ করেন, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই কিরাডু নামক রহস্যময় মন্দিরে। রাজস্থানের বারমের শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত মরুঘাসা গ্রামে কিরাডু মন্দির। এই মন্দির আপনাকে এক অন্যরকম অনুভূতি এনে দেবে। শুকনো হওয়ার দীর্ঘশ্বাস, দিনের বেলাতেও কিরাডু যেন এক গা ছমছমে অনুভূতি এনে দেয়। মন্দিরে প্রবেশের সদর দরজা জং ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে বহুকাল ধরে। মন্দির চত্বরে প্রবেশ করতে গেলে অন্য একটি ছোট দরজাকে ব্যবহার করা হয়। কিংবদন্তি অনুসারে কিরাডুর আদি নাম কিরাটকোট বা কিরাতকোট। 6ষ্ঠ শতকে কিরাত বংশীয় রাজপুতরা এখানে রাজত্ব করেন, তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিরাত বংশের সকলেই ছিলেন শিব ভক্ত। মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন শিব। স্থানীয়দের বিশ্বাসে এই মন্দির যেমন অভিশপ্ত তেমনই রহস্যময়। খাজুরাহো মন্দিরের সাথে এর মিল থাকায় এই মন্দিরটি রাজস্থানের খাজুরাহো নামেও পরিচিত। এই মন্দিরের ভাস্কর্য প্রেমিক প্রেমিকাদের ভীষণভাবে আকর্ষণ করবে। এই মন্দিরে নাকি এমন ভাস্কর্যও লক্ষ্য করা যায় যা বৃষ্টির পূর্বাভাস নিখুঁতভাবে বলে দিতে পারে। সাধারণত অনেক মন্দিরে অনেক সাধারণ মানুষ রাত্রিবাস করে থাকেন, কিন্তু এহেন মন্দিরে রাত্রিবাস তো দূরে থাক। সন্ধ্যের পরে মন্দিরের 1 কিলোমিটারের কাছাকাছি কেউ আসেন না, সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় মন্দির চত্বর। স্থানীয়দের বিশ্বাস, কেউ যদি সন্ধ্যের পর এই মন্দিরে প্রবেশ করেন, হয় তার মৃত্যু হয়, না হলে সে পরিণত হয় পাথরের মূর্তিতে। গ্রামবাসীদের বিশ্বাস, এই মন্দিরে নাকি রাত নামলে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ মন্দির ভেদ করে বাইরে বেরিয়ে আসে। অভিশপ্ত ছায়ামূর্তিরা মন্দির চত্বরে ঘুরে বেড়ায়। কিন্তু স্থানীয়দের মনে এমন বিশ্বাস গড়ে উঠল কেন? এ পথে রয়েছে একটি কাহিনী। 12 শতকে পারমার রাজবংশে সোমেশ্বর নামে এক রাজা ছিলেন। তার আমলেই তুর্কি আক্রমণ ঘটে। তুর্কি আক্রমণে ক্ষতিগ্রস্ত হন রাজা সোমেশ্বর। এরপর তিনি অন্য কোনো বিদেশি আক্রমণের ভয়ে ভীত হয়ে পড়েন এবং এক সন্ন্যাসীর শরণাপন্ন হন। আর এই সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে কিরাডু মন্দিরে আস্থানা করেন। সন্ন্যাসীদের আশীর্বাদে পরবর্তীকালে বারমের জেলা অনেক সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু তারপর গ্রামবাসীরা সেই শিষ্যদের মনে রাখেন না। একদিন এই শিষ্যদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তাকে গ্রামবাসীরা কেউ আর সাহায্য করে না। গ্রামবাসীদের এমন একটি আচরণে সন্ন্যাসী ভীষণভাবে রেগে যান। আর তিনি অভিশাপ দেন যে সমস্ত মানুষের হৃদয় পাষাণের মতো, তাদের মানুষ হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই, পাথর হয়ে যাওয়া উচিত। আর সেই সন্ধেবেলায় সমস্ত গ্রামবাসী পাথরে পরিণত হয়। এই গ্রামবাসীদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ছিলেন যিনি এই শিষ্যটিকে সাহায্য করেছিলেন। এরপর এই মহিলাটির ওপর সন্ন্যাসীর দয়া হয় এবং তিনি তাকে বলেন গ্রাম থেকে চলে যেতে। কিন্তু মহিলাটি সন্ন্যাসীর কথা না শুনেই সেই গ্রামে থেকে যান এবং তিনিও অন্যদের মতো পরিণত হন পাথরের মূর্তিতে। এরপর পরবর্তীকালে এই জেলায় জনবসতি গড়ে উঠলেও এই কাহিনীটি মানুষের মনে বিশ্বাস হয়ে জেঁকে বসে। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। সন্ন্যাসীর অভিশাপ এবং কিরাডুর এই ঘটনার কোনো বাস্তব প্রমাণ না থাকলেও সেখানকার গ্রামবাসীরা এই ঘটনাকে বিশ্বাস করে সন্ধেবেলায় এই মন্দির চত্বরকে এড়িয়ে চলেন।